হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম আপনাকে আজকের ব্র্যান্ড নিউ টেক নিউজে। আজকের ভিডিওটা খুবই স্পেশাল ও ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আমরা ইসিম নিয়ে কথা বলবো। কারণ আপনাদের মনে অনেক প্রশ্ন, এই ইসিমটি আসলে কি, এটা কি খায় না মাথায় দেয়? আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা দেখলে। সো ফ্রেন্ডস, দেখতেই থাকুন। ইসিম এই জিনিসটা কি, এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে সিম কার্ড জিনিসটা কি। সিম কার্ড হচ্ছে একটা চিপ যার মাধ্যমে মোবাইলের নেটওয়ার্ক আপনার ফোনের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি করতে পারে, এবং ফোনের সূচনা লগ্ন থেকে এই সিম কার্ডে একই কাজটা করে আসছে। যেমন প্রথমে ছিল একেবারে বড় একটা সিম, এরপর কালের বিবর্তনে আরও একটু ছোট, যেটাকে আমরা বলতাম মাইক্রো সিম, এবং আরও পরে কালের আরও বিবর্তনে এই সিমটা হয়ে গেল ন্যানো সিম, যেটা আরও ছোট। আর এখন এই প্রযুক্তির কল্যাণে এই সিম কার্ডের ধারণাটাই পাল্টে গেল, এখন হয়ে গেল ইসিম। এই ইসিম মানে হলো আপনাকে আর স্মার্টফোনে সিম কার্ড ব্যবহার করতে হচ্ছে না, মানে সিম কার্ড ছাড়াই চলবে আপনার স্মার্টফোন। বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্যি যে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ইসিম কার্ড ব্যবস্থা। এটা আসলে আমাদের আগের সিম কার্ডগুলোর মতন দৃশ্যমান নয়, এটি একটি ভার্চুয়াল সিম কার্ড যেটা আপনারা ধরতে বা ছুঁতে পারবেন না। তার মানে সিম কোম্পানি তাদের সিমগুলোকে ভ্যানিশ করে দিল, প্রথমে একটু ছোট, তারপরে আরও একটু ছোট, এখন একেবারে দৃশ্যমান হয়ে গেল। মানে ভাবুন তো, এবার আপনার হাতের স্মার্টফোনটিতে একটি সিম কার্ড রয়েছে, সেটা আপনি কখনো দেখতে পারবেন না বা ছুঁতেও পারবেন না। এখন অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, আমরা এই সিমটি কীভাবে ব্যবহার করব? সাধারণত আমাদের যে সিম কোম্পানি বা টেলিকম অপারেটর রয়েছে, তারা আমাদের সিমের পরিবর্তে একটি নাম্বার প্রদান করবে। সেটা আমরা আমাদের স্মার্টফোনে যদি সেট করে নিই, তাহলে কিন্তু আমাদের ফোনে সিম কার্ডটি চালু হয়ে যাবে। তারপর কিন্তু আমরা কলিং, মেসেজিং সব কিছু করতে পারবো। আর একটা কথা, আমাদের কিন্তু স্মার্টফোন হলেই হবে না, কারণ মাস্ট বি আমাদের স্মার্টফোনটিতে ইসিম সাপোর্ট করতে হবে। তো কোন কোন স্মার্টফোনে ইসিম সাপোর্ট করে সেটা আমরা ভিডিও শেষে দেখে নেব। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে ইসিম অ্যাভেলেবেল কি না? না, এখনও সেটা অ্যাভেলেবেল নয়, তবে প্রথমবারের মতো গ্রামীণফোন চালু করতে যাচ্ছে ইসিম ব্যবস্থা। 7 মার্চ থেকে গ্রামীণফোনের অনলাইন শপ ও গ্রামীণফোনের কিছু সার্ভিস সেন্টারে আপনারা ইসিম পেয়ে যাবেন। তাছাড়া এই ইসিম কার্ডে কিন্তু অনেক অনেক ফেসিলিটি রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে সিম কার্ডে কিন্তু কোনো রকম স্যাটেলাইট ব্যবহার করতে হচ্ছে না। আমি আগেই বলেছি, এটা ফোনের মধ্যে ইন্টিগ্রেটেড করা থাকে, যার ফলে ফোনটা অনেক বেশি কমফর্ট হয়ে যায়। স্মার্টফোন কোম্পানিগুলো চাইলে এই জায়গাটার মধ্যে ব্যাটারি সাইজটা কিছুটা বড় করতে পারে, বা দেখা গেল ফোনটাকে অনেকটা স্লিম করতে পারে। দ্বিতীয়ত, আপনার ফোনটি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে সিমটি রিপ্লেস করার ঝামেলা থাকছে না, কারণ ইনস্ট্যান্ট অন্য একটি স্মার্টফোনে আপনার সিম কার্ডের কোডটি ব্যবহার করে আপনি সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন কোনো ঝামেলা ছাড়াই। তৃতীয়ত, ভ্রমণের সময় ঘন ঘন সিম কার্ড পরিবর্তনের ঝামেলাটা কিন্তু থাকছে না। এছাড়াও একটি ফোনে একাধিক সিম কার্ড কিন্তু ব্যবহার করতে পারছেন। তাছাড়া এই সিম কার্ডে কিন্তু অনেক অনেক ফেসিলিটি রয়েছে, সেগুলো আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব। এখন চলুন দেখে আসি কোন কোন স্মার্টফোনগুলোতে এই সিম সাপোর্ট করে। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এমনই অনেক আপডেট টেক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।